সো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। অস্ট্রেলিয়াকে সেকেন্ড টি টোয়েন্টিতে পুত করে দিয়েছে, পকাত করে দিচ্ছে। সো চমৎকার, আপনারা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখেন, অসাধারণ অসাধারণ। আর মাত্র 2-3 রান দরকার। সো বুঝতেই পারছেন, বাংলাদেশ আজকে চমৎকার বোলিং করেছে, এটার বলার অপেক্ষা রাখে না। মুস্তাফিজুর রহমান চমৎকার, এক কথা অসাধারণ। ওই যেভাবে বোল্ড আউট করছে ক্যাপ্টেনকে, তাছাড়া প্রথম দিকে যে একটা বোল্ড আউট হইলো, মানে বুঝতেই পারলো নাই, ক্যারাঞ্জি গুরঞ্জি করে আউট। এরপরে স্ট্রাইকার তো বুঝেই নাই, এভাবে খেলতে গেছে, হাতে লেগে উপর উঠে গেছে। মুস্তাফিজুর রহমান যে সেরা একজন বোলার বাংলাদেশের পক্ষে, যত রেকর্ড আছে ফাস্ট বোলারের সব রেকর্ড ভেঙে ফেলবে, এটা আমি নিশ্চিত। সো তুমি বলো, আজকে কার খেলা তোমার কাছে ভালো লেগেছে? আমি প্রথম দেখছিলাম খেলা, দেখছি কি সবাই শুধু আইতেছে আর আউট হইতেছে। আমি বলি এটা আইতেছে যাইতেছে, এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার প্রথম 2টা উইকেট পড়ার পরে, এরপরে কিন্তু গত ম্যাচে আমাদের সাকিব এবং মাহমুদুল্লাহ যে পার্টনারশিপটা ধরেছিল, সেইটা পর্যন্ত সেই কাজটা রাখার পর, যখন এরপরে থেকে, অর্থাৎ 3, 4, 5, 6 যে উইকেটগুলো পড়লো, ও নো। আর বাংলাদেশের আসলে হয়েছে কি, সৌম্যর উপর অনেকটা প্রেশার, আমি বুঝি না, একটু কেমন যেন নার্ভাস ফিল মনে হচ্ছে তাদের, যে কারণে হচ্ছে যে শেষ পর্যন্ত 4 মেরে বাংলাদেশ জিতে গেল। আফিফ চমৎকার, আফিফ এবং নুরুল হাসান সোয়ান, তাদেরকে যে স্কোয়াডে রাখা হয়েছে এবং তারা যে টি টোয়েন্টি দলে থাকার জন্য পারফেক্ট, যেমন ধরেন যে অনেক সুযোগ দেওয়া হয়েছে মিথুনকে, অনেক সুযোগ দেওয়া হয়েছে শান্তকে, অনেক বলতে কি টানা অনেক দিন খেলানো হয়েছে, পারফরমেন্স নাই, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, খুবই চমৎকার একটা উদ্যোগ। আর সেখানে আফিফ এবং নুরুল হাসান সোহান কিন্তু মানে রেগুলারলি ভালো খেলতেছে। সো তাদের এই বিষয়গুলো খুবই চমৎকার। তবে আজকে আমি যেটা দেখলাম, আম্পায়ার মুকুল, তিনি অস্ট্রেলিয়ার যখন সিদ্ধান্তটা দিলেন তখন চমৎকার দিলেন, তো আমাদের ক্ষেত্রে হচ্ছে সাকিবের যে সিদ্ধান্তটা ছিল, এটা তো ডিআরএসে গিয়ে বাংলাদেশ পেয়ে গেল, তারপরে আফিফেরটাও বাংলাদেশ পেয়ে গেল, কি হয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার হচ্ছে যে একজনের এলবি আউট হয়েছিল, কিন্তু আম্পায়ারে সেটা আউট দেন, রিভিউ দেন। আচ্ছা, তাই তুমি দেখছো, থ্যাংক ইউ সো মাচ যারা আপনারা দেখেছেন। এবং বাংলাদেশ আজকে টানা 2টা টি-20 জিতে গেল, যেখানে 2007 থেকে 2016 পর্যন্ত মাত্র চারটা টি টোয়েন্টি খেলছে, সেখানে একটাও জিতে নাই, অথচ বাংলাদেশ এখানে পরপর 2টাই জিতে গেল। বাংলাদেশ প্রথমে ব্যাট করেছে গত প্রথম টি টোয়েন্টিতে, বাংলাদেশ জিতেছে, সেখানে অস্ট্রেলিয়া এবার প্রথম ব্যাট করবে, বাংলাদেশকে প্রেশার রেখে জিতে যাবে, কিন্তু সেটাও পারলো না। এখন 3rd T20 ওয়েট কী করে সেটা এখন দেখার বিষয়। সো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আজকে কার বোলিং আপনাদের কাছে ভালো লেগেছে। আমি নিশ্চিত আপনারা মুস্তাফিজ লিখবেন, আর বাংলাদেশে কার ব্যাটিং ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে মনে হয় যে আফিফ চমৎকার খেলেছে, আর আজকে মেয়েদিকে একটু উপরে খেলিয়েছে, এটাও চমৎকার। আর শামীম হোসেন পাটোয়ারি তো আজকে নামে নাই, আমার কাছে মনে হচ্ছে যে 3rd T20 শামীম হাসান পাটোয়ারি চমৎকার একটা খেলা দেবে। সো আপনারা যদি আমাদের সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই সবাইকে কংগ্রাচুলেশন বলে দাও। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।